সুপ্রিয় দর্শক, মৌলভী খাজা আবদুল্লাহ ওয়েলফেয়ার ট্রাস্টের নির্বাচন 2022 অনুষ্ঠিত হল অত্যন্ত উৎসবমুখর এবং সুন্দর একটি শান্তিপূর্ণ পরিবেশে। সকাল 9:30 থেকে বিকাল 5:30 পর্যন্ত ভোট গ্রহণ চলে এবং 5:30 পর ভোট গ্রহণ শেষ হয়। প্রিয় দর্শক, স্বতঃস্ফূর্ত ভাবে নবাব পরিবারের বেনিফিসিয়ারিগণ আজ সারাদিন ভোট প্রদান করেন। আমরা অনেক বেনিফিসিয়ারির সাথে কথা বলেছিলাম, তাদের একটি ভাষ্য সেটা হচ্ছে যে অত্যন্ত সুন্দর শান্তিপূর্ণভাবে আজকের এই ভোট হয়েছে এবং আমরা অত্যন্ত আনন্দিত যে এরকম একটি সুন্দর ভোট উপহার দেওয়ার জন্য নির্বাচন কমিশনের প্রতি আমাদের কৃতজ্ঞতা। চমৎকার আয়োজন ছিল আজকের এই ভোট, কোথাও কোনো বিশৃঙ্খলা বা গোলযোগ বিন্দুমাত্র দেখা যায়নি। ঢাকা নবাব পরিবারের বেনিফিসিয়ারিগণ আজকের এই নির্বাচনের সম্মানিত ভোটার এবং এই পরিবার থেকেই 6-0 আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 11 জন প্রার্থী, তারাও এই পরিবারের সদস্য বেনিফিসিয়ারি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ভোট গণনা শুরু হয়েছে, খুব সুন্দর একটি পরিবেশ এখানে বিরাজ করছে, কোনো প্রকার হৈহুল্লোড় বা হট্টগোল আমরা লক্ষ্য করিনি, শান্তিপূর্ণভাবেই ভোট গণনা হচ্ছে। ব্যালট পেপারগুলোকে সুন্দরভাবে ভাজে ভাজ খুলে গুছানো হয়েছে এবং সুশৃঙ্খলভাবে একটি নিয়মতান্ত্রিকভাবে এই ভোট গণনা হচ্ছে। প্রতিটি প্রার্থীকে কতটি ভোট পেয়েছেন, প্রতিটি ব্যালট পেপারে তাদের ভোটের সংখ্যা উল্লেখ করা হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে যারা প্রার্থী তাদের মার্কা এখানে উল্লেখ করা হচ্ছে এবং যে সকল মার্কায় ভোটাররা ভোট প্রদান করেছেন সেগুলো বলা হচ্ছে এবং প্রার্থী এবং প্রার্থীর প্রতিনিধিগণ তাদের ভোট গণনা সংক্রান্ত যে তারা লিখে রাখছেন এবং কে কতটা ভোট পেয়েছেন সেগুলো এখানে উল্লেখ করা হচ্ছে। প্রিয় দর্শক, আমরা ইতিমধ্যে এই অনেকগুলো ভোট গণনা লক্ষ্য করেছি, হয়তো আরও ঘন্টা দুয়েক সময় লাগবে সম্পূর্ণ ভোট গণনা শেষ হতে। এরপর ঘোষণা করা হবে আনে অফিসিয়ালি, এরপর অফিসিয়ালি দুটেই আজকে ভোটের ফলাফল ঘোষণা করবেন নির্বাচন কমিশন। ইতিমধ্যে ব্রিফিং দেওয়া হয়েছিল, ফলাফল যাই হোক সেটা যেন প্রতিটা প্রার্থী তা মেনে নেন এবং প্রার্থীরাও তা সহমত পোষণ করেছেন এবং সে আলোকেই ভোট গণনা চলছে। নিরাপত্তা কর্মী এবং স্থানীয় প্রশাসনও খুব সহযোগিতা করছেন, কোথাও কোনো গণ্ডগোল বা কোথাও কোনো হইচই আমরা লক্ষ্য করিনি। এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবেই ভোট গণনা চলছে, আপনাদেরকে আমরা দেখাবো পরবর্তী ভিডিওতে ফলাফল এবং বিজয়ী প্রার্থীদের অনুভূতি এবং ফলাফল পেয়ে প্রার্থী এবং
ভোটারদের যে উল্লাস, যদিও উৎসব মুখর ছিল দিনটি, কিন্তু রাত বেশি হওয়ার কারণে এবং প্রশাসনিক বিধিনিষেধ হালকাভাবে রয়েছে, সে আলোকে তেমন কোনো উৎসব করা যাবে না। তারপরও এক ধরনের আনন্দ বিরাজ করবে, সেটা আমি আপনাদেরকে আমাদের চ্যানেলের মাধ্যমে দেখাবো। আপনারা সেই পর্যন্ত অপেক্ষা করুন এবং ভালো থাকুন। চাবি, ঘড়ি, মোমবাতি, গুড্ডি, মোমবাতি, ঘড়ি, ছাতা, দোয়ার, চেয়ার, কলম, ছাতা, চাবি, দোয়ার, প্লেট।